আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিয়ার একাডেমি। আমরা আজকে নতুন একটা সেকশন চালু করতে যাচ্ছি, সেটা হলো যৌগ যৌগের নামকরণ। তো যৌগ যৌগ নিয়ে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের একটা কমপ্লিট প্লে লিস্ট দিয়েছিলাম। সেই প্লে লিস্টে অনেকে কমেন্টে আমাদের জানিয়েছে যে যৌগ যৌগের নামকরণ নিয়ে তাদের অনেক সমস্যা আছে। তো যৌগ যৌগের নামকরণ নিয়ে আলাদা আলাদা ভাবে ভিডিও বানাতে, সেই জন্য আমরা এই সেকশনটা স্টার্ট করছি। আর যৌগ যৌগ যেহেতু আমাদের SSC এবং ইন্টারমিডিয়েট এবং সব জায়গায় কাজে লাগতেছে, সেজন্য আমরা কি করছি, এমন ভাবে সে সাজিয়েছে যাতে আমাদের আমাদের SSC শিক্ষার্থীরাও এখান থেকে উপকৃত হতে পারে এবং HSC এবং যারা অ্যাডমিশন আছে তারাও এখান থেকে কিছু শিখতে পারে। তো আজকে আমাদের হচ্ছে ক্লাস টপিক হলো নামকরণের ভিত্তি। তো আজকে একবার সাদা মাটা ক্লাস, খুবই সহজ ক্লাস অনেকের কাছে, মানে যারা ইন্টারমিডিয়েট বা তার উপরে লেভেলে তাদের হচ্ছে অনেক সহজ লাগবে। তো মূলত আজকের ক্লাসটা SSC লেভেলের জন্য, যেহেতু তাদের মূল ভিত্তি বা তাদের মানে নামকরণ টামকরণ নিয়ে অনেক কিছু জানা নেই, সেজন্য এটা তাদের জন্য। তো যাদের হচ্ছে এটা দিয়ে বিরক্ত লাগতে হবে তারা স্কিপ করতে পারে, নেক্সট ভিডিও থেকে আসলে আমাদের মূল ক্লাসটা স্টার্ট হবে। নামকরণ, তো যৌগ যৌগের নামকরণ মূলত তিন প্রকার। তো কি কি চলে না আমরা প্রথমে দেখে নিই। সেটা হলো এক নম্বর হচ্ছে উদ্ভূত পদ্ধতিতে, উদ্ভূত পদ্ধতিতে নামকরণ। উদ্ভূত পদ্ধতি বলতে গেলে আমাদের সেটা উৎপন্ন হয়েছে কি থেকে, কি থেকে উৎপন্ন হয়েছে সেটার অনুযায়ী আমাদের নামকরণ। তারপরে দুই নম্বর হচ্ছে সাধারণ পদ্ধতিতে, সাধারণ নর্মালি পদ্ধতিতে, মানে আমাদের নর্মালি একজনকে ধরেন আমরা এই নামে ডাকি কিন্তু আসল নামটা অন্য। তো সাধারণভাবে আমাদের যেরকম ইথাইন ক্যাসিটিলিন বলা হয়, তো সেই জন্য আমাদের সাধারণ পদ্ধতিতে আমাদের নামকরণ অনেক জায়গায় লাগে। এবং যে থার্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের আয়ুর্বেদ পদ্ধতি, আয়ুর্বেদ অব্দিক হচ্ছে জেনেভা। এই তিন পদ্ধতিতে মূলত আমাদের নামকরণ করা হয়। তো আমরা মূলত শিখবো কোনটা, শিখবো হচ্ছে আমাদের এই মেইনটা আয়ুর্বেদ অব্দিক জেনেভা পদ্ধতি। এর পরবর্তীতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে যে আমরা উদ্ভূত বা সাধারণ নামকরণ নিয়ে আমাদের ভিডিও লাগবে, সেই ক্ষেত্রে আমরা উদ্ভূত এবং সাধারণ নামকরণ নিয়ে আমরা ভিডিওটা বানাবো। তবে প্রথমত আমাদের কাজ হচ্ছে আয়ুর্বেদ অব্দিক জেনেভা পদ্ধতি যেটা আছে সেটা নিয়ে আমরা ভিডিও করব। তো আয়ুর্বেদ অর্থ কি, আয়ুর্বেদ অর্থ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আমাদের কেমিস্ট্রি নিয়ে যে সংস্থায় আলোচনা করা হয় সেই সংস্থার নাম হচ্ছে আয়ুর্বেদ। এটা কর্তৃক আমাদের একটা নামকরণ সিস্টেম দেওয়া আছে, সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। তো আজকে আমাদের কাহিনী হলো নামকরণের ভিত্তি। তো নামকরণের ভিত্তি মূলত হচ্ছে আমাদের অ্যালকেন। তো অ্যালকেন একটা শ্রেণী আছে যা আমাদের, সেই শ্রেণীতে আমাদের মূলত ওখান থেকে নামকরণটা শুরু হয় এবং ওইটার সাপেক্ষে সম্পূর্ণ নামকরণটা আমাদের করানো হয়। তো মূলত আজকে আমরা কি করবো, অ্যালকেনের কয়েকটা সাধারণ যৌগের নামকরণ করবো। নেক্সট ক্লাসে আমরা অ্যালকেনের যে অন্যান্য যৌগ আছে, বড় বৃহৎ বৃহৎ যৌগ আছে, সেই যৌগগুলোর নামকরণটা আমরা শিখবো। তো আজকে আমরা নর্মালি অ্যালকেনের কয়েকটা নামকরণ দেখবো। অ্যালকেন এর সাধারণ সংকেত হলো CnH2n+2, মানে কার্বন সংখ্যা কতগুলো হবে, হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে দুইটা বেশি হবে। তো সেই অনুযায়ী আমাদের প্রথম নামকরণ হচ্ছে, প্রথম যৌগ হচ্ছে CH4। তাহলে এখানে কার্বন সংখ্যা একটা, তাহলে আমাদের এক দুই দুই যোগ দুই চারটা হচ্ছে, তাহলে এটার নাম হচ্ছে আমাদের মিথেন। এইভাবে আমাদের কত হবে, C2H6 ইথেন, C3H8 প্রোপেন, C4H10 বিউটেন, তারপর আমাদের C5H12 পেন্টেন, C6H14 হেক্সেন। তো আমাদের বই পাশে এরকম ছয়টাই বই, বাকিগুলো আমরা বসে লিখবো। C7H16 হেপটেন, আমাদের C8H18 অক্টেন, C9H20 নোনেন, আর C10H22 বেকেন। তো আমরা দেখতে পারলাম আমাদের অ্যালকেনের 10টির নামকরণ। এই 10টি যদি নামকরণ আমরা মুখস্থ রাখতে পারি সেক্ষেত্রে এনাফ, আমাদের এই 10টা পর্যন্ত মূলত লাগে না, কিন্তু 10টা নামকরণ অবশ্যই মনে রাখতে হবে, মাস্ট।
একবার প্রথম শর্ত হলো আমাদের 10টা নামকরণ মনে রাখতে হবে। 10টা নামকরণ মনে রাখার পরবর্তীতে আমাদের বাকিগুলো যে নামকরণ, অ্যালকেনের বৃহৎ নামকরণ, তারপরে অ্যালকিন, অ্যালকাইন, আমাদের আরো যত যৌগ আছে সেইগুলোর নামকরণ আমরা এখান থেকে মূলত শিখব। এইগুলো থেকে মূলত আমরা শিখবো। তো এই যে 10টা আছে, এই 10টা হচ্ছে আমাদের কি করতে হবে, সম্পূর্ণভাবে খুব ভালো মতো মানের মনে রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সামনের দিকে যে নামকরণ আছে সেগুলোকে আমরা কি করতে পারবো, খুবই সহজে সকল যৌগের নামকরণ আমরা শিখতে পারবো খুবই সহজে। তো এইটা হচ্ছে আমাদের মূলত কাজ। এখন আমাদের আরো একটু কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যালকেন। তো আমরা শিখলাম অ্যালকেনের পরবর্তীতে আরো কিছু লাগে, সেগুলো আমরা আজকে শিখবো না। আজকে আমরা মেইন কিছু কিছু শিখে আমরা সামনের দিন আমরা মূলত নামকরণটা করব। তো এটা আমরা শিখলাম হচ্ছে অ্যালকেন। এর পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে অ্যালকাইল মূলক। তো অ্যালকাইল মূলক কি জিনিস, তো যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন বাদ দিলে অ্যালকাইল মূলক উৎপন্ন হয়। তো যদি আমরা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দেই তাহলে আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকাইল মূলক। তো সেক্ষেত্রে আমরা দেখি প্রথমটা তো আমাদের কি ছিল, CH4, বা আমাদের কি ছিল, মিথেন। তো মিথেন থেকে আমরা কি করবো, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই। যদি আমরা একটা হাইড্রোজেন বাদ দিই সেক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হচ্ছে, দেখো CH3, আমাদের একটা হাইড্রোজেন বাদ দিলে আমাদের CH3 উৎপন্ন হচ্ছে। এখানে আমাদের এটা রাখার মানে হলো আমাদের কার্বনের একটা হাত ফাঁকা আছে। তো এটার নাম কি ছিল আমাদের, মিথেন। তো অ্যালকাইল মূলক অনুসারে এর নাম হবে মিথাইল। এখন প্রশ্ন হলো আমাদের এই মিথাইল জেনে আমাদের লাভ কি, মিথাইল জেনে আমাদের অনেক লাভ আছে, আমাদের অনেক কিছু শিখতে হবে। যেমন আমরা সামনে নেক্সট ক্লাস যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারো যে মিথাইলের কাজ কি, বা মিথাইল নামকরণের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, পার্শ্ব শিকল হিসেবে ইউজ করা হয়। এখন আমরা পার্শ্ব শিকল কি, পার্শ্ব শিকল আমরা সামনে দিয়ে লিখবো। দেন আমাদের মিথেনের পরে কি আছে, ইথেন, C2H6 মাইনাস হাইড্রোজেন যদি আমরা দিই তাহলে আমাদের কি হবে, C2H5। যেমন গেছে আমাদের কি, ইথেন, তাহলে এটা ইথাইল হবে, মিথাইল, C3H8 হাইড্রোজেন দিয়ে বাদ দিলে আমাদের কত হবে, C3H7 প্রোপাইল, C4H10। এই পর্যন্ত নর্মালি এই চারটা শিখলে আমাদের জন্য এনাফ, মানে আমাদের এই চারটা বেশি আর প্রয়োজন হয় না, বা এত বড় বড় জিনিস আসে না। তো এই হচ্ছে আমাদের কি, অ্যালকাইল মূলক। তো এখানে আমাদের মনে রাখতে হবে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, মানে এক কার্বন মিথাইল, দুই কার্বন ইথাইল, তিন কার্বন প্রোপাইল, এবং চার কার্বন আমাদের কি হচ্ছে, বিউটাইল। এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের আরেকটু জিনিস শিখবো, এই যে CH4 এটাকে আমরা ভাঙ্গন করবো, মানে ভাঙবো। এখন আমাদের এই যে একটা হাত আছে ফাঁকা, এখন এটা কেন, কোথায় কোথাকার হাত, কিসের হাত, এরকম আমরা জিনিসগুলো দেখব। তো আমাদের হচ্ছে কার্বন CH4 কে যদি আমরা ভাঙি, CH4 আমরা সব সময় এখন মনে রাখবো যে যখন আমাদের জৈব রসায়নের ক্ষেত্রে আমরা কথা বলবো সেই ক্ষেত্রে আমাদের কার্বনের হাত হবে চারটা। কার্বনের হাত চারটা মানে কি, আবার হাত কিসের, কার্বনের কি আবার হাত গলাইছে নাকি, না আমাদের কার্বনের কোনো হাত নেই। কার্বনের যে আমাদের যৌগ যোজনী, সে যোজনীটা হবে চার, এবং তার সে কি করবে, চারটা যৌগের সাথে আমাদের বন্ধন সৃষ্টি করবে। চারটা যৌগের না, মূলত চারটা বন্ধন উৎপন্ন করবে। এটা হচ্ছে আমাদের মূল কাহিনী এখানকার। তো এখানে আমাদের কি রকম হবে, দেখো কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এভাবে আমাদের কি হবে, কার্বনের সাথে চারটা হাইড্রোজেন এভাবে বন্ধন সৃষ্টি করবে। তো যদি আমাদের পরবর্তীতে আমাদের কিসের ক্ষেত্রে করি, ইথেনের ক্ষেত্রে করি, তাহলে কেমন হবে দেখি আমরা, ইথেন C2H6, ঠিক আছে। তাহলে কার্বন কয়টা, এখানে দুইটা, তাহলে আমরা কি করবো, কার্বনে দুইটা দেবো, যে কার্বন এবং কার্বনের মধ্যে বন্ধন থাকবে, কার্বন কার্বন বন্ধন উৎপন্ন হবে। তারপরে আমাদের যে কার্বনে কয়টা হাত ফাঁকা থাকে, তিনটা না, তিনটা হাত ফাঁকা থাকবে, তিনটা কি করবে, হাইড্রোজেন সংখ্যা দ্বারা, হাইড্রোজেন গুলো দ্বারা পূর্ণ হবে। তো এইভাবে আমাদের যৌগগুলো গঠিত হয়। এর পরবর্তীতে আমাদের কি আছে, প্রোপাইল। যদি প্রোপাইল উৎপন্ন করে তাহলে আমাদের কয়টা কার্বন হবে, অবশ্যই তিনটা কার্বন হবে, C3H10, তাহলে আমাদের কয়টা কার্বন হবে, তিনটা, একটা,
দুইটা তিনটা কার্বন হবে এবং তিনটা কার্বনে আমাদের হাত ফাঁকা থাকে। দেখো এখানে দুইটা হাত থাকা দেখা কারণ এই কার্বন কি করতেছে আগের কার্বনের সাথে বন্ধন করতেছে এবং পরবর্তী কার্বনের সাথে বন্ধন গঠন করতেছে, এই জন্য আমাদের সেখানে কয়টা হাত ফাঁকা থাকে দুইটা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা হাইড্রোজেন বসাই দিই, দেখো কয়টা হয়। তাহলে এটা এইচ এইচ হবে, এই হচ্ছে আমাদের কি সেই যৌগ। তাহলে আমাদের কি করলাম আমরা এই ভেঙে লেখাটা শিখলাম যে আমাদের যৌগ দেওয়া থাকলে আমরা কিভাবে এগুলোতে ভেঙে লিখবো, আমরা সামনের দিক কি করবো এরকম ভেঙে ভেঙে মূলত লিখবো, এত ভেঙে লিখবো না, আমরা কিভাবে লিখবো মূলত লিখবো যে এখানে কার্বন সাথে হাইড্রোজেন কয়টা তিনটা না, লিখবো সিএইচ থ্রি, হাইড্রোজেন কয়টা দুইটা সিএইচ টু, এবং এখানে কয়টা হাইড্রোজেন তিনটা সিএইচ থ্রি। মূলত আমরা এই যৌগগুলো লিখবো, এই যৌগের কার্বন কয়টা একটা দুইটা তিনটা, এই কার্বন সংখ্যা দেখে মূলত আমরা নামকরণ গুলো করবো। কার্বন সংখ্যা কয়টা তিনটা, কার্বন সংখ্যা তিন মানে আমাদের কি এই যে এইটা, তার মানে কয়টা কি নাম হবে প্রোপেন। তাহলে আমরা কি হিসেবে নামকরণটা মূলত করব কার্বন সংখ্যা হিসেবে, মানে কার্বন সংখ্যা কতটা আছে সেটার হিসেবে মূলত আমরা নামকরণ করব। আমাদের যৌগগুলো এরকম ভাবে মূলত দেওয়া থাকে না, আমাদের যৌগগুলো দেওয়া থাকবে পরীক্ষার হলে এইভাবে। তো আমরা এইটা দেখে আমরা নামকরণ করবো যে আমাদের কার্বন সংখ্যা আমরা কাউন্ট করবো যে কার্বন সংখ্যা কয়টা, সেই কার্বন সংখ্যা অনুযায়ী আমরা নামকরণ গুলা করব। আশা করি তোমরা বুঝতে পারতেছো, আর যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা, অথবা আমাদের ফেসবুকে গ্রুপের লিংক দেওয়া আছে, আবার পেজের লিংক দেওয়া আছে, সেখানে যা তোমরা নক করতে পারো, অথবা আমাদের হচ্ছে প্রোফাইলে নক করতে পারো, সমস্যা নাই, ইনশাল্লাহ তোমাদের সবসময় আমরা হেল্প করব। তো আজকে আমরা কি জানলাম, অ্যালকেনের 10টা নামকরণ জানলাম, সেইগুলো হচ্ছে আমাদের ভিত্তি মূলত, সেগুলো দিয়ে আমরা বাকিগুলো নামকরণ শিখবো। দেন আমাদের কি শিখলাম, অ্যালকাইল মূলক শিখলাম, অ্যালকাইল মূলকগুলো আমাদের গুরুত্বপূর্ণ নামকরণের ক্ষেত্রে। তারপরে আমরা কি করলাম, সেগুলো ভেঙে লেখা শিখলাম, যে আমাদের অ্যালকিনকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কোন আকারে লেখা যায়, এবং একসাথে লিখলে এবং কোন আকারে লেখা যায়, এবং পরীক্ষা হলে কিভাবে আসে। তো আমরা এত কিছু আজকে আমরা জানতে পারলাম। তো এইগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা 9-10 পড়তেছো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, তারা এগুলো জানোই না এরকম অবস্থা, তো তাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো তাদের জন্য এগুলো অনেক সহজ সহজ লাগবে, কিন্তু তাদের জন্য নেক্সট ক্লাসে অবশ্যই আমরা নামকরণ শুরু করে দেবো, সেটা হচ্ছে এসএসসি এইচএসসি দুজনের জন্য কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।